সুপার সাইক্লোনের রূপ নিচ্ছে মোখা। উত্তাল সাগর রবিবার বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে, মোকাবেলার প্রস্তুত সরকার, জানালেন প্রতিমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই, জালালের ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে বিদেশিরাই বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গাজীপুরের প্রার্থীদের সাথে মতবিনিময়, পুলিশ ও প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বললেন সিইসি। ভোটারদের বাধা দিলে প্রার্থিতা বাতিল, ইসি আলমগীরের হুঁশিয়ারি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। রবিবার সকালের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন মোখা। সে সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 180 থেকে 200 কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবেলায় সরকার এরই মধ্যে আগাম প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। আবহাওয়া অফিসের করা পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের কেন্দ্র আশপাশের এলাকার সাগর উত্তাল হয়ে উঠেছে, ঘূর্ণিঝড় মোখা রূপ নিতে পারে সুপার সাইক্লোনে। ঝড়টির গতির পূর্বাভাস বলছে 14 মে রোববার কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানবে মোখা। বাংলাদেশের উপকূল থেকে এখনো গড়ে প্রায় 1500 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এটি 12 তারিখ নাগাদ এটা উত্তর পূর্ব দিকে বাঁক নিবে এবং কক্সবাজার জেলা ও মায়ানমারের উপর দিয়ে এটা আঘাত হানবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সরকারও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, সেন্ট মার্টিনের নিচু এলাকায় আঘাত হানতে পারে মোখা, ফলে রোহিঙ্গাদের আবাসন ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা আশঙ্কা করছি যদি টেকনাফুলপুরে যায় এবং এই গতিবেগে যদি ঝড় হয় তাহলে রোহিঙ্গাদের যে বাসভবনগুলো আছে সেগুলো যেহেতু অস্থায়ী আবাসন গড়ে তোলা হয়েছে, বাঁশ, টিন, পলিথিন, তারপর প্লাস্টিক টিন দিয়ে, সেখানে ক্ষয়ক্ষতির একটা আমাদের সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি আমাদের এসিডি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের ক্ষয়ক্ষতি এবং যানমালের যে ক্ষতি সেটা আমরা জিরো পর্যায়ে আমরা নিয়ে আসতে পারব। দেশের উপকূলীয় এলাকা অতিক্রমের সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে 180 থেকে 200 কিলোমিটার, সে অনুযায়ী সতর্ক সংকেত দেবে আবহাওয়া অধিদপ্তর। এরপরে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। যতগুলো উপকূলীয় উপজেলা আছে সেই উপজেলার শেল্টারগুলো প্রিপেয়ার করার জন্য ইতিমধ্যে শেল্টার প্রিপারেশন কমপ্লিট, ড্রাই কেক এবং টোস্ট বিস্কিট পাঠিয়ে দিয়েছি এবং আগামীকালের মধ্যেই আরও 100-200 টন চাল চলে যাবে। আর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আমরা 10 লক্ষ করে 20 লক্ষ টাকা আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি শেল্টার ম্যানেজমেন্টের জন্য। 8-9-10 হলো মহাবিপদ সংকেত। আমরা সাধারণত 5-6-7 সিগনাল থেকেই লোকজনকে সরানোর কাজ শুরু করি। আপাতত দেশের 4টি সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। রিশান নাস্টুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি, তাই বিএনপিকে প্রলোভন বা ফাঁদে ফেলার কিছু নেই। পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির, এ নিয়ে বিদেশিদের কোনো চাপ বা প্রস্তাব নেই বলেও জানান তিনি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে রাজধানীতে এক কর্মশালায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন 2030 সালের মধ্যে যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে। এই নভেম্বরের মধ্যে ঢাকায় 80 ও চট্টগ্রামে 20টি দ্বিতল ইলেকট্রিক বাস যুক্ত হবে বিআরটিসি বহরে। 80টা বাস। পরে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসা বিএনপির অধিকার, এখানে কাউকে ডাকার কিছু নেই, ফাঁদের কিছু নেই। আমরা কোনো সংলাপেও ডাকিনি, নির্বাচনকালীন সরকারে তারা আসবেন সেটা মনে করে আমি ঠিক বলিনি। নির্বাচনে আসাটা তাদের অধিকার, এটা সরকার কোনো দয়া বর্ষণ করছে না। আমরা কোনো ফাঁদে তাদের ফেলছি, আমরা তাদের কোনো প্রলোভনে নিচ্ছি না। নির্বাচন ইস্যুতে কোনো বিদেশি চাপ নেই বলে আবারও দাবি করেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ
পার্লামেন্টের বিলুপ্তি এবং তত্ত্বাবধায়ক সরকার, এই তিনটা বিষয়ের কোনোটির ব্যাপারে বিদেশি বন্ধুরা কেউ সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি। তারা হ্যাঁ একটা কথা বলেছে, বাংলাদেশে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন আওয়ামী লীগের কোনো দলীয় পদে নেই, তাই গাজীপুর সিটি নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আলোচনা করার সময় বলেছে, এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকে তাহলে আলোচনার কোনো সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন, বিএনপি যদি নির্বাচনেই বর্জন করে বা তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না সেই দাবিতেই অনড় থাকে, তাহলে এই সমস্ত আলোচনার প্রশ্নই আসে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো পরামর্শ বাংলাদেশের দরকার নেই, বরং তারাই বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছু করেছে বলে তিনি বলেন এবং এ ব্যাপারে বিশ্বাস করা না করা বিদেশিদের নিজস্ব ব্যাপার। সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠান করতে শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ গণতন্ত্রের সূতিকাগার, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য দেশের 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, বিদেশিদের বরং বাংলাদেশের কাছ থেকে গণতন্ত্রের বিষয়ে শিক্ষা নেওয়া উচিত বলে তিনি জানান। ইউরোপ আমেরিকায় 30-35% ভোট পড়ে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে 72% মানুষ ভোট দেয়, দেশের মানুষ নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে বলে উল্লেখ করেন তিনি। ইন্ডিয়ান অসীম সম্মেলন নিয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, পোর্ট সুদানে থাকা 555 জনকে শুক্রবার দেশে ফিরিয়ে আনা হবে। নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ সত্য নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে মুজিব করার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, যাদের বিরুদ্ধে মামলা আর ওয়ারেন্ট আছে তাদেরই ধরা হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে 15-20টি মামলা রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে নয়, নিয়মিত কাজের অংশ হিসেবেই পুলিশ বাহিনীতে বদলি করা হচ্ছে। এছাড়া বিদেশ থেকে পুলিশ হত্যা মামলার আসামি আরাফকেও দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতাকর্মীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে মিথ্যাচার প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী নেতাদের কারাগারে আটকে রেখে আন্দোলন দমনের কৌশল নিয়েছে সরকার, জামিন পেলেও আবারও জেল গেটে গ্রেফতার করা হচ্ছে তাদের। নেতাকর্মীদের এভাবে আটকে রেখে রাজনীতির মাঠ শান্ত রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পর দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, নিজেদের দুর্নীতি অব্যাহত রাখতেই আওয়ামী লীগ কারচুপি নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যদি বুকে সাহস থাকে তো ওবায়দুল কাদের সাহেব আপনার তত্ত্বাবধায়ক সরকার দিন, এটা তো আমাদের কথা ছিল না এক সময়, এটা তো ওবায়দুল কাদের সাহেবদের কথা ছিল, তারপরে সবাই মেনে নিয়ে ব্যবস্থা হলো। এখন কেন? কারণ আজকে জোর করে 14-15 বছর যেভাবে ক্ষমতায় আছেন এবং লুটপাটের যে মহাস্বর্গ তারা তৈরি করেছেন বাংলাদেশে জনগণকে ক্ষুধায় অনাহারের মধ্যে রেখে, সেই স্বর্গ থেকে বিদায় নিতে চাচ্ছেন না ওবায়দুল কাদের সাহেবরা, এই কারণেই মিথ্যার বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যদি পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে। গতকাল গাজীপুর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আরও নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোট প্রদানে ভোটারদের কোনো প্রার্থী বাধা দিলে তার প্রার্থিতা বাতিল করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বুধবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন। গাজীপুর আহসানুল্লাহ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন।
নির্বাচনে কালো টাকা ব্যবহার, ভোটে বাধা, ইভিএম ব্যবহার সহ নানা বিষয় উঠে আসে এই সভায়। ভোটের নিরপেক্ষতা নিয়েও সংকট প্রকাশ করেন প্রার্থীরা। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশন যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে গাজীপুরবাসী খুব ভালো করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাক্ষী আছে। সেই নির্বাচনে 11টার পর থেকে আমাদের কোনো এজেন্ট, আমার বড় চাষা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমাদের কোনো এজেন্ট থাকতে দেওয়া হয়নি। মাননীয় কমিশনার, শুধু আপনি নির্বাচন একা নিরপেক্ষ করতে পারবেন না, আপনার সাথে যারা আছে সিভিল এবং পুলিশ প্রশাসন, তাদেরকে সত্যভাবে প্রশাসন চালাতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। এই সময় আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার অনুষ্ঠানের জন্য আমার এবং আমার দলের পক্ষ থেকে সর্ব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে। সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, ইভিএমে কোনো অনিয়ম হবে না, কেউ ভোটে বাধা দিলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দেন তিনি। আপনারা রংপুরের ক্ষেত্রে দেখেছেন যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্ন হয় 2-3 ঘন্টা দেখি আমরা সম্পূর্ণ নির্বাচনটি বাতিল করে দিয়েছিলাম। গাজীপুরের ক্ষেত্রে যদি একাধিকবার নির্বাচন বাতিল করতে হয়, একাধিকবার নির্বাচন বাতিল করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এককভাবে তেমন কিছু করতে পারবো না, যদি আমাদের সহযোগী প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব শক্তভাবে এবং পেশাগতভাবে ডিসচার্জ করে না থাকে। প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভিতরে এবং বুথের ভিতরে কোনো রকম চাপ প্রয়োগ করা হচ্ছে না, কোনো রকম অসততা করা হচ্ছে না, কোনো রকম দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে না। সেখানে গিয়ে বুথে গিয়ে যেন সে নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন। ভোটের নিরাপত্তা বজায় রাখতে বুধবার বিকালে অপর সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন সংশ্লিষ্টদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সৈকত সাদিক, বাংলাভিশন, গাজীপুর। অস্থির চিনির বাজার। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 140 টাকায়। খোলা চিনি সরকার নির্ধারিত 120 টাকা কেজি দরে কোথাও বিক্রি হচ্ছে না। বাজারে চিনি সরবরাহের ঘাটতির কথা স্বীকার করে বাণিজ্য সচিব বলেছেন, শুল্ক ছাড়ের মেয়াদ বাড়াতে এনআরবিকে চিঠি দেওয়া হবে। মিষ্টি চিনির দামে মরিচের ঝাঁজ। সরকার নির্ধারিত চিনির নতুন দাম খোলা বাজারে 120 টাকা আর প্যাকেটজাত চিনি 125 টাকা। সরকার নির্ধারিত দামে বাজারে চিনি নেই। কাউরান বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে 50 কেজির এক বস্তা চিনি বিক্রি হচ্ছে 6,350 থেকে 370 টাকা। সেই হিসাবে পাইকারি বাজারে কেজি প্রতি দাম 130 টাকা আর খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম 140 টাকা। দোকানিদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে কোথাও চিনি নেই। চিনির বাজারের অস্থিরতায় অনেকেই চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন। শ্রেণীতে ওই যে খোলাটা বেচতেছি 135-140 টাকা কেজি, কিলে বাড়ছে, এটার কোনো প্রশ্নের উত্তর নাই। এখন এই দেশে চলবো এইভাবে, খাইতে হইব এইভাবে, বাঁচি থাকতে হইলে চিনি আমরা ঠিক মতন পাচ্ছি না। যা ব্ল্যাকে আসে ব্ল্যাকে কিন্তু আর সরকারের যে একটা নির্ধারণ রেট করে দিছে, ওই রেটে কোম্পানি বা কেউ চিনি দেয় না। চিনি বাজারে কিনতে গেলে 130-139 টাকা কিনতে হবে। আমরা খুচরা বাজার আইনে বিক্রি করুন কত, এই জন্য ঝামেলা, এই জন্য আমরা চিনি বিক্রি করি বন্ধ করে দিছি। আমাকে বেস্টারে আমরা জ্বালাজন ধরনের করুক। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, ডলারের দাম বৃদ্ধির কারণে তেল ও চিনির দাম বেড়েছে। বাজারে চিনির সরবরাহের ঘাটতির কথা স্বীকার করে চিনির দাম নিয়ন্ত্রণে 30 মে পর্যন্ত থাকা কর ছাড়ের মেয়াদ বাড়াতে এনবিআরকে সুপারিশ করার কথাও জানান বাণিজ্য সচিব। চিনির দামের ক্ষেত্রে তাদের যে দাবি ছিল অ্যাসোসিয়েশন, সেটাও বাংলাদেশ ট্রেড অ্যান্ড টাইপ কমিশন সুপারিশ করেছে যে দাম, আমরা সেটা তাদের জানিয়ে দিয়েছি যে প্রতি কেজি খোলা চিনি 120 টাকা এবং প্যাকেট চিনি 125 টাকা সর্বোচ্চ মূল্য। এইটা তাদেরকে নির্ধারণ করে সেইভাবে বিপণন করতে আমরা অনুরোধ করেছি।
তো আমরা এখন দেখবো যে এটা তারা বাস্তবায়ন করছে কিনা। এটা ভোক্তা অধিকার এবং অন্যদেরকে বলা হয়েছে, বাস্তবায়নে তারা এটা যাবে মাঠ পর্যায়ে। এখন কিন্তু চিনির জন্যও কিন্তু শুল্ক কমানো হয়েছে, কিন্তু কমানোর পরেও দাম অতটা কমানো যাচ্ছে না। এর মধ্যে মূলত দুইটা কারণ, যে আন্তর্জাতিক বাজারের দাম বেশি হয়ে গেছে এবং ডলারের দাম বেড়ে গেছে, তো দুইটার প্রভাবে এবং দেশের মধ্যে পরিবহন খরচও কিছু বেড়ে গেছে, এটা হয়তো দামে প্রতিফলিত হচ্ছে। তবে ভোজ্য তেলের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না বলেও জানান তপন কান্তি ঘোষ। যে শোন, জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। 248,55,00,000 আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার পিপিআই প্রকল্প পরিচালনা কমিটির কো চেয়ারম্যান মিয়া মোহাম্মদ মিজানুর রহমান সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার অন্য আসামিরা হলেন প্রতিষ্ঠানটির সাবেক রাজস্ব পরিদর্শক হাবিবুল্লাহ ভূঁইয়া ও কম্পিউটার অপারেটর নাইমুল হাসান। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে চট্টগ্রামে পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সচিব জানান, 2019 সাল থেকে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছিল, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় দায়মুক্তি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সরকার দলীয় সংসদ সদস্যদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিরোধী দলের এমন অভিযোগের বিষয়ে সচিব বলেন, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করছে দুদক। এবার খেলার সংবাদ। ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আশা করছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় তার পক্ষে আসবে। আর ফিফার তদন্তে ভুল ছিল বলে দাবি করলেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। নিজের আইনজীবীকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ফিফা থেকে দুবছরের জন্য নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের অর্থ জালিয়াতির দায়ে গত 14 এপ্রিল তাকে শাস্তি দেয় ফিফা। নিষেধাজ্ঞার বিরুদ্ধে 21 দিনের মধ্যে আপিলের নিয়ম থাকায় গত 5 মে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেন সোহাগের আইনজীবী। ফিফার অভিযোগগুলো সঠিক নয় দাবি করেন তিনি। তদন্ত করেছেন সেটাই যে ভুলভাবে হয়েছে, যা প্রক্রিয়া আছে তদন্ত করার সেটা ওনারা ফলো করেননি, সেই দোষটা ওনারা মানবেন না বলে সেই জন্য আমাদের এটা কাগজে আমলে নিলেন না, না নেওয়াতে আমরা আপিলে যাচ্ছি। তদন্ত প্রক্রিয়াটা ঠিক মতন হয় নাই। কারণ হলো কি, যে ওনাদের যে যেটা দেখার ব্যাপার সেটা হলো যে $50,000 উপরে যদি কোনো এক্সপেন্ডিচার হয় সেগুলো ওনারা দেখতে পারেন, কিন্তু ওনারা কারেন্সি এক্সচেঞ্জ রেটই ভুল করেছেন। ভুল করে 10 টাকার জিনিস কেনার ক্রয় করার এটা নিয়েও তারা অবজেকশন নিয়েছেন। আই হোপ এন্ড আই এক্সপেক্ট দ্যাট ইট শুড বি ইন আওয়ার ফেভার। সভাপতি সহ বাফুফের কর্মকর্তাদের নির্দেশনায় দাপ্তরিক কাজ পরিচালনা করেন সাধারণ সম্পাদক, সাথে থাকেন অন্য দায়িত্বশীল ব্যক্তিরাও। তাহলে ফিফার অভিযোগ কেন শুধু সোহাগের বিরুদ্ধে? তার কোনো দায় না নিয়ে সোহাগকে আজীবন নিষিদ্ধ করে ফেডারেশন। বাফুফের কর্তাদের বিষয়ে মুখ না খুললেও ফিফার অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করেছেন সোহাগ। সত্য প্রকাশের আশা তার। আমি নিজেকে নির্দোষ মনে করি এবং সেটাকে অফিসিয়ালি প্রমাণ করার জন্য কাজ করছি। অনেক বড় বড় কিন্তু এলিগেশন ছিল, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, বাংলা ভাষায় বললে চুরি করা, সেখান থেকে মিস ইউজ, অর্থের অপব্যবহার, এই এলিগেশনগুলো কিন্তু তারা খারিজ করে দিয়েছে। তারা স্বীকার করেছে বাফুফে যে ক্রয়গুলো করেছে, ফিফার যে নিয়ম, যে খাত দিয়ে বল কিনতে হয়, যে খাত দিয়ে জার্সি কিনতে হয়, যে খাত দিয়ে লনময়ার কিনতে হয়, সেগুলো নির্দিষ্ট ফরওয়ার্ড ফান্ডের নিয়মের মধ্যে থেকে করাগুলো হয়েছে। বিইং দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, জেনারেল সেক্রেটারি, দায়িত্ব নিতেই হবে, বাট হ্যাঁ সেইটাই আমাদেরকে আমরা ফিফার কাছে প্রমাণ করার চেষ্টা করছি আসলে আমি দায়ী কিনা। আমার কথা হচ্ছে যে ট্রুথ উইল প্রিভেল। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সোহাগের আপিল শুনানির দীর্ঘ প্রক্রিয়া শেষে রায় পেতে বছর পার হয়ে যেতে পারে জানান তার আইনজীবী। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপার সাইক্লোনে রূপ নিচ্ছে মোখা, উত্তাল সাগর রবিবার বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে, মোকাবেলার প্রস্তুত সরকার জানালেন প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই জেনারেল ওবায়দুল কাদের, নির্বাচন নিয়ে বিদেশিরাই বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে বললেন পররাষ্ট্রমন্ত্রী। গাজীপুরের প্রার্থীদের সাথে মতবিনিময়, পুলিশ ও প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। ভোটারদের বাধা দিলে প্রার্থিতা বাতিল, ইসি আলমগীরের হুঁশিয়ারি।
দর্শক এই ছিল এখনো মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।